আজকের আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব পানগুড়ি। পানবু জানে গেলে এই রাস্তায় কে? হ্যাঁ, সিধা রাস্তা, পুরো রাস্তাটা এরকম আঁকা বাঁকা। কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়েছি অফবিট একটা জায়গার খোঁজে। তো এখন আমরা হচ্ছি সেবক রোডে। সেবক রোডের গাছগুলো দেখুন, একদম নতুন পাতা গজিয়েছে, বেশ সুন্দর লাগছে। এর আগে 4 মাস পরে বৃষ্টি হলো, তো ধুলোতে পুরো সাদা হয়ে রয়েছিল পাতাগুলো, কিন্তু এখন বেশ দারুণ চকচক করছে আর নতুন পাতা গজাচ্ছে, বসন্তের পাতা। আজকের আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পানবু। পানবু জায়গাটা এর আগে আমরা কোনোদিন যাইনি, তো ফার্স্ট আমরা এক্সপ্লোর করব। এর আগে একটা দুটো ব্লগ হয়তো পানবুর ওপরে বেরিয়েছিল, কিন্তু খুব কম লোকই জানেন সেই জায়গা। ইভেন শিলিগুড়ির অনেকেই পানবু জায়গাটার নামে অপরিচিত। তো এখন ঘড়িতে প্রায় 11টা, একটু বেলা করেই বেরিয়েছি। তো চলুন আস্তে আস্তে আমরা পৌঁছাবো কালীঝোড়া। কালীঝোড়া থেকে আমরা উপরের দিকে যাব, যে জায়গাটা পানবু। রাস্তাটা যদিও একটু অজানা, তাও জিজ্ঞেস করতে করতে আমরা পৌঁছে যাব আজকের পানবুতে। দেখা যাক পানবুটা কত সুন্দর লাগে। জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা সেবক রেল গেটের কাছে চলে এসেছি, আর এখান থেকে পাহাড় শুরু হয়ে যায় দেখা। চেকপোস্টের জ্যাম পেরিয়ে আমরা এসে গেছি করোনেশন ব্রিজের কাছে, আর এই করোনেশন ব্রিজের পাশেই রয়েছে সেবক কালী মন্দির, যেটা কিন্তু অনেক জাগ্রত। এর আগে আমরা সেবক কালী মন্দিরের ওপরেও একটা ভিডিও বানিয়েছিলাম। করোনেশন ব্রিজের আগেও বেশ দারুণ জ্যাম, আর ওইদিকে যে জলপাইগুড়ি রাস্তা রয়েছে দেখুন, সে লাইন দিয়ে কিন্তু সেদিকেও গাড়ি রয়েছে, ভয়ানক জ্যাম। স্যার পানবু জানায়, পানবু স্যার সিকিমের রাস্তা কিন্তু ভাঙা রয়েছে, ওই জন্যে পুরো গাড়ি আবার সেই ঘুরে যাচ্ছে। তো আমরা যেহেতু পানবু যাব, পানবুটা কালীঝোড়ার আগে পড়ে, ডেফিনেটলি তিস্তার বাজারের রাস্তা ভেঙেছে, যেটা আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম সেই রাস্তাটা আবার কোল্যাপসড হয়েছে। তো পানবু পর্যন্ত আমরা যেতে পারবো, কারণ পানবুটা তিস্তা বাজারের অনেক আগে। সম্ভবত আমরা এসে গেছি পানবু যাওয়ার রাস্তাতে, এই ড্যামের রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। তো এখানে একটু জিজ্ঞেস করে নেয়াই ভালো যে পানবু কোনটা দিয়ে যায়। পানবু জানে গেলে এই রাস্তায় কে? হ্যাঁ, সিধা রাস্তা। এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্ট পেরিয়ে যেতে হবে আমাদেরকে। এখানে কিছু এনকোয়ারিজ আছে। স্যার পানবু জানে গেলে এই রাস্তা না? আমরা এতবার কালীঝোড়া দিয়ে গেছি, এই রাস্তাটা কিন্তু এত সুন্দর জানতাম না। তো দারুণ, দেখুন দারুণ জায়গাটা, এখান থেকে মনে হচ্ছে না অন্য একটা জায়গায় চলে এসেছি আমরা, দারুণ লাগছে। এই পাওয়ার হাউসের ব্রিজ পেরিয়ে ফাইনালি আমরা মেন যেটা পানবুর রাস্তা সেটাতে উঠলাম, কিন্তু ব্রিজটা বেশ দারুণ লাগলো। আর ওইদিকে আপনার মেন যে সিকিমের রোড, সিকিমের রোড ফেলে আমরা ডান দিকে গেলাম, ডান দিক গিয়ে স্ট্রেট এই রাস্তা ধরে যেতে হবে। আজকের এত গাড়ি এই জন্য দেখতে পাচ্ছি, কারণ মেন রোড যেহেতু ভেঙে গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু কালিম্পং যাওয়া যায়। তো কালিম্পংয়ের গাড়িগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। তো পানবুর রাস্তা দেখুন বেশ ভালোই স্টিফ, তার উপর রাস্তাও কিন্তু খুব ভালো নয়, গাড়িগুলো পরপর আসছে উপর থেকে এঁকে বেঁকে। রাস্তা দেখুন একদম চড়াই রাস্তা, ফার্স্ট গিয়ারে গাড়ি যাচ্ছে। পুরো রাস্তাটা এরকম আঁকা বাঁকা, আর ফার্স্ট গিয়ার তো চেঞ্জই করতে পারছি না, পুরোটাই ফার্স্ট গিয়ারে যেতে হচ্ছে। তো পানবুর রাস্তার অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পেরেছি, ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে গাড়ি করতে পারছি না। রাস্তায় দেখলেন দারুণ স্টিফ রাস্তা, আর রাস্তার মাঝখানে দাঁড়ালাম অনেকটাই বাইক রাইড করে, এখন বেশ টায়ার্ড হয়ে পড়েছি। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর, কারণ নিচেই তিস্তা নদী,
আপনাদেরকে দেখাই। আর ওই পাশে করোনেশন ব্রিজও এখান থেকে দেখা যাচ্ছে, পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে করোনেশন ব্রিজ রয়েছে। তো এই ভিউটা খুব সুন্দর ভিউ। আর আজকের যেহেতু মেন রোড মানে কালিম্পং যাওয়ার মেন যে সেবক রোড সেটা কিন্তু বৃষ্টির জন্য ভেঙে গেছে, যে জন্য কালিম্পংয়ের যত গাড়ি রয়েছে সব গাড়িগুলো একের পর এক এই পানবু রাস্তা দিয়ে আসছে। তো ফার্স্ট টাইম আমরা এই পানবুতে এলাম, মানে এখনও পৌঁছাতে যদিও বাকি রয়েছে, তাও পানবু রাস্তাটা কিন্তু সুন্দর লাগছে, যদিও রাস্তাটা অতটা ভালো নয়, তাও বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে এই ট্রিপটা। আর এখান থেকে 6 কিলোমিটার আরও যেতে হবে। তো এইখানে পানবু রাস্তা দিয়ে কোনোরকমভাবে গাড়ি পার হচ্ছে, দেখুন একদম টায়ে টায়ে গাড়ি পার হচ্ছে, রাস্তাটা খুবই ছোট। আর আজকের ভিড় হওয়ার কারণ যেটা আপনাদেরকে বললাম, যেহেতু মেন রোড ভেঙে গেছে কালিম্পংয়ের যাওয়ার জন্য এটাই শর্টকাট রাস্তা। সেইখান থেকে পানবু আর 1 কিলোমিটার, মানে আমরা অলমোস্ট এসে গেছি। একটা গেট করা রয়েছে, গেটেও চেকপোস্ট রয়েছে। ফাইনালি পৌঁছাতে পারলাম এই জায়গাটাতে, একটু জেনে নিতে হবে। এখানে পৌঁছে গেছি পানবুতে, প্রায় 46 কিলোমিটার রাস্তা। যদি আপনারা এনজেপির থেকে আসেন 46 কিলোমিটার রাস্তা এই পানবুতে পৌঁছানোর। আর আমরা বাইক নিয়ে এসেছি, রাস্তা দেখেইছেন ভালোই স্টিফ ছিল। আর যারা নতুন বাইক রাইডার মানে নতুন নতুন বাইক চালানো শিখেছেন, রাস্তায় একা একা আসবেন না, কারণ রাস্তাটা কিন্তু বেশ ভালো স্টিফ। যদিও রাস্তাটা পাকা রাস্তা মানে পরিষ্কার রাস্তা, কিন্তু বেশ ভালো স্টিফ রয়েছে, প্রচুর স্টিফ পয়েন্টস রয়েছে। ইভেন শিবখোলার থেকেও অনেক বেশি স্টিফ কিন্তু এই পানবুর রাস্তা। তো চলুন এখান থেকে আরেকটু এগিয়ে যেতে হবে। এইটা মেন পানবু গ্রাম, এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে ছোটো ছোটো অনেকক্ষণ পরে বাড়ি দেখতে পাচ্ছি, ছোটো ছোটো সুন্দর সুন্দর বাড়ি করা রয়েছে। তো এখান থেকে আবার আমরা একটু এগিয়ে যাব আর খুঁজে নেবো সবথেকে বেস্ট হোমস্টে পানবুতে। তো এটাই হলো পানবু, পুরো এরিয়াটা পানবু গ্রাম অ্যাকচুয়ালি। এটা ছোট্ট একটা গ্রাম, পাহাড়ের উপরে অনেক বাড়ি রয়েছে ছোটো ছোটো। আর আমরা খুঁজে নেব সেই সুন্দর একটা হোমস্টে যেটা আমরা দেখেছি এর আগে। ওপরে একটা শিব মন্দির দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওপরেই রয়েছে সেই হোমস্টেটা। তো পানবু রাস্তায় আস্তে আস্তে অনেক দূর থেকে এই শিব মন্দিরটা আমরা দেখতে পাচ্ছিলাম, দূর থেকে বেশ সুন্দর লাগছিল। আর এখানেও একেবারে উপরে দেখুন শিবের মূর্তি। চলুন একটু মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। আর এখানকার ভিউ পয়েন্টটাও খুব সুন্দর এখান থেকে। তো এখানে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, তার মধ্যে সবথেকে সুন্দর ভিউ পয়েন্ট এইটা লাগলো। দেখুন খুব সুন্দর একটা শিব মন্দির। আর এখানে দেখুন পাহাড়ের একদম উপরে দুদিকে দুটো নন্দী, আর সুন্দর একটা লোকেশনের ওপরে কিন্তু শিব মন্দির। তো এই শিব মন্দিরের পরেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে মঞ্জুশ্রী, যেখানে একটা দারুণ হোমস্টে রয়েছে। তো এখান থেকে আরেকটু 1-2 কিলোমিটার যেতে হবে, তারপরে সেই হোমস্টে আমরা দেখতে পাবো। তো চলুন সেই হোমস্টেটা যাই। সেই হোমস্টের যে ভিউ পয়েন্ট কিন্তু আরও সুন্দর, তো সেখানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি পানবুটা দেখতে কেমন লাগে। তো শিব মন্দির থেকে বেরিয়ে আমরা মঞ্জুশ্রী যে হোমস্টে আছে তার উদ্দেশ্যে বেরোলাম, কিন্তু এখানে আরেকটা হোমস্টে পেলাম, খুব ছোট একটা হোমস্টে। এখানে টেন্ট রয়েছে করা, দেখতে পাচ্ছেন পিছনে টেন্টেও থাকা যাবে। তার সাথে সাথে এখানে দেখুন ছোট ছোট বেশ কটেজ রয়েছে, আর এই দিকে কিন্তু বানানো হচ্ছে। আপনাদেরকে যেটা বললাম, পানবু কিন্তু এখন আন্ডার ডেভেলপড, মানে এখানে প্রচুর হোমস্টে এখন ছোট ছোট করে তৈরি হচ্ছে, কারণ এই জায়গাটা আস্তে আস্তে ফেমাস হতে চলেছে। কারণ এখনও অনেক মানুষ পানবুর নাম শোনেননি বা জানেন না, ইভেন অনেক শিলিগুড়ির লোকও পানবুতে সেইভাবে আসেননি। তো এই জায়গা কিন্তু আস্তে আস্তে ফেমাস হতে চলেছে। পাহাড়ে ঘুরতে এলে পাহাড়ের অন্যতম ফেভারিট খাবার হচ্ছে মোমো আর চাউমিন। যতবারই বেরিয়েছি আমরা এইভাবে, তো মোমোটা বেশ ফ্রেশ থাকে আর সব জায়গায় ইজিলি অ্যাভেলেবেল, আর এটা টাটকাও থাকে। তো পাহাড়ে ঘুরতে এলে মোমো খাওয়ার অভ্যেস অবশ্যই করতে হবে, আর ডেফিনেটলি এটা খেতেও খুব সুন্দর লাগে। তো আমরা আজকে পানবুতে এসেছি। পানবু কিন্তু দার্জিলিংয়ের মতো নয়, এটা একদম ফাঁকা জায়গা, মানে একদম আশেপাশে কেউ কোথাও নেই। তো আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে কয়েকটা হোমস্টে আপনাদেরকে ঘুরে দেখাবো। শিলিগুড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে, রাস্তা কিন্তু খুব বেশি নয়। কালীঝোড়া থেকে ওপরে উঠতে হবে আপনাদেরকে, বেশ ভালোই স্টিপ, বেশ ভয়ানক রাস্তা ডেফিনেটলি। ফাইনালি আমরা এখানে পানবুতে পৌঁছেছি, এখানে একটা ভালো ভিউ পয়েন্ট রয়েছে, এটা দিয়ে কালিম্পংও যাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে আগে মোমোগুলো শেষ করি, তারপরে আপনাদের সেই ভিউ পয়েন্টগুলো একের পর এক দেখাবো। তো অনেকটা দুর্গম রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি পানবুর যে মেন হোমস্টে, সবথেকে বড় হোমস্টে মঞ্জুশ্রী। তো এই হোমস্টেটা দারুণ লোকেশন, একেবারে পাহাড়ের উপরে, আর এখানে কিন্তু অনেক ছোটো ছোটো কটেজ করা রয়েছে, আপনাদেরকে ঘুরে দেখাবো। আর পিছনে হলো রিসেপশন, এখান থেকে বুকিং হয়। আর আমরা বেশ অনেকটা নিচ থেকে ওপরে আসতে হলো, একদম পাহাড়ের টিলার ওপরে কিন্তু এই হোমস্টে, অনেকগুলো কটেজ রয়েছে। তো আগে হোমস্টেটা আপনাদেরকে ঘুরে দেখাই, তারপরে এখানে কত চার্জেস, কীভাবে আসবেন, পুরো ডিটেলসটা আপনাদেরকে বলবো। চলুন একটু পিছনের দিকে যাই, সেখান থেকে ভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি।
এখন আমরা বসে রয়েছি মঞ্জুশ্রীর সেই ছোটো ছোটো ভিউ পয়েন্টগুলোতে। এখানে ছোটো ছোটো চারজন পাঁচজন বসার মতন একটা জায়গা করা রয়েছে। জায়গাটা কিন্তু খুব ইউনিক, পিছনে পুরো পাহাড়, আর পাহাড়ের সব ঘর বাড়ি দেখবেন একটু রংচং হয়, মানে কালারফুল হয়। হোটেল কিন্তু পুরোটাই বুকড, আগের থেকে বুকিং করে আসতে হবে, নাম্বার খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দেবো। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ লাগবে আপনার এখানে আসলে। যদি দার্জিলিং দেখা অনেকবার কমপ্লিট হয়ে যায় আর আপনি চাইছেন একটা অফবিট জায়গা যেখানে একটু শান্তি রয়েছে, নিরিবিলি, আর এক দুদিন কাটানোর জন্য বিন্দাস পাহাড়ি একটা এরিয়া, তাহলে এই জায়গাটা কিন্তু দারুণ। আমার এই হোটেল রেস্টুরেন্ট যাই বলেন, হোমস্টে যাই বলেন, দারুণ লাগলো। যদিও আপনাদেরকে বলে দিই, এই পানভুজে এরিয়াটা এখনও কিন্তু আন্ডার ডেভেলপড, মানে এর এখনও বলতে গেলে 20%ও কিন্তু টুরিস্টদের জন্য ডেভেলপড হয়নি, আস্তে আস্তে কাজ চলছে। এই রকম হোমস্টে এর আগে প্রচুর পাবেন। তো এখন আমি এসে গেছি সেই মঞ্জুশ্রী হোমস্টের একদম রিসেপশনে। তো ম্যাম কাফি বড়িয়া মুঝে লাগা, তো পহলি বার ইয়াঁ পে আয়া, তো থোড়া সা মেরে ভিউয়ার্স কো বতা দিজিয়ে আভি মতলব কিতনা সে স্টার্টিং হ্যায় রেন্ট ইয়াঁ পে। ইয়াঁ সে 16 সে স্টার্টিং হ্যায়, 1600 সে, ইধর কা 1600 পর হেড হ্যায়, আর ইধর কা 1800 পর হেড হ্যায়, আর নিচে কা 2000 পর হেড, মানে 1600 টাকা থেকে শুরু, 1600 টাকা পর হেড প্রত্যেক, মানে এখানে ঘর পিছু হয় না, এখানে মাথা পিছু হিসাব হয়। তো 1600 টাকা থেকে শুরু আপ টু 2000 পর্যন্ত, 2000 তক ইয়াঁ পে মতলব আপ লে সকতে হ্যায়, পর বহুত পহলে সে বুকিং করনা পড়েগা, মানে কাফি রেশ রহতা হ্যায় পহলে সে বুকিং করকে, তারপর আপনাদেরকে এখানে আসতে হবে। অফবিট জায়গা খোঁজে আজকে আমরা পানভু ঘোরা কমপ্লিট করলাম। তো এখনও অনেকটা রাস্তা নিচে যেতে হবে, আর রাস্তাটা দেখেছেন ভালোই স্টিফ, তো এই রাস্তা ধরে নিচে যেতে একটু চাপ রয়েছে। তাও বাইক নিয়ে খুঁজতে খুঁজতে এমন একটা অফবিট জায়গা পেলাম। জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ এরকম অফবিট প্লেস একের পর এক আরও নিয়ে আসতে থাকবো, লিস্ট প্রচুর রয়েছে। তো চলুন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা গল্প নিয়ে।